এবার রাজ্যের ড্রাগ মাফিয়ারা বিপাকে করা হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর মূল পাণ্ডাদের গারুতে পাঠানোর নির্দেশ দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা কোথা থেকে কিভাবে মূল পাণ্ডাতে ধরতে হবে সেই পদ্ধতিও পুলিশকে শিখিয়ে দিলেন পুলিশ মন্ত্রী একটা সময় ছিল ড্রাগস শব্দটা ব্যবহার হতো কেবলমাত্র ডাক্তারি ভাষায় আর এখন এই ড্রাগস শব্দটা শুনলেই মানুষ আতঙ্কিত হয়ে যায় ত্রিপুরা স্টেট এনএসএস ইউনিটের উদ্যোগে আয়োজিত নেশা মুক্ত ত্রিপুরা কর্মসূচি এবং স্বেচ্ছায় রক্তদান শিবিরে বুধবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এদিন প্রসঙ্গক্রমে আরও বলেন কিছু আন্তর্জাতিক কুচক্রী এর পেছনে সক্রিয় ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে যুব সমাজ তরুণ ও যুব সমাজ ব্যাপক হারে মাদক আসক্ত হয়ে পড়ছে মাদকে আক্রান্ত তরুণ ও যুব সমাজ ধ্বংসের পথে এমনকি কয়েকটি জেনারেশনও ধ্বংস হয়ে গেছে রাজ্যে বর্তমান সমাজে মাদক জন্ম দিচ্ছে একের পর এক অপরাধ মাদকের ছোঁয়ায় সম্ভাবনাময় তরুণরা অধপতনের চরম শিখরে উপনীত হচ্ছে রাজধানী শহর নগর গ্রাম সহ মফসল এলাকায়ও হাত বাড়ালি পাওয়া যায় প্রজন্ম থেকে প্রজন্ম বিধ্বংসীকারী মাদকের বিস্তার সমাজে যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে সচেতন অভিভাবক মহল উদ্বিগ্ন এতে বাড়ছে সামাজিক অস্থিরতা ও পারিবারিক অশান্তি তাই আমাদের উচিত মাদক বিরোধী তীব্র আন্দোলনে সোচ্চার হওয়ার মধ্য দিয়ে যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করা নয়তো মাদকের ভয়ঙ্কর থাবায় ধ্বংস হবে আমাদের সমাজ ব্যবস্থা সর্বোপরি রাষ্ট্র ব্যবস্থা আমাদের সমাজকে আমাদেরই ঠিক রাখতে হবে যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এনএসএস কে এগিয়ে আসার আহ্বানও করেন মুখ্যমন্ত্রী আমরা যখন ফার্মেসি ফার্মাকোলজি আমরা পড়তাম সেখানে কিন্তু একটা ড্রাগ শব্দটা আমরা ইউজ করতাম আর এখনের যে ড্রাগ ড্রাগ মানুষ বহু জায়গায় আমাদের যারা মা মারা আছেন বিশেষ করে এবং গার্জিয়ানরা তারা এখন আতঙ্কিত যে আমার ছেলে বা মেয়ে তারা যাতে ভিক্টিম না হয়ে কষ্ট হয় যে একটা ইন্টারন্যাশনালি চেষ্টা করছে আমাদের এই যুব যে সম্পদ সেটাকে নষ্ট করে দেওয়া কয়েকটা জেনারেশনের মধ্যে নষ্ট হয়ে গেছে ভালো ভালো ট্যালেন্টেড ছেলে মেয়ে নষ্ট হয়ে গেছে একটু ভাববার বিষয় স্কুলের সামনে যে দোকান একটা আছে সেখানে কিন্তু বিক্রি হচ্ছে আমরা বলেছি সেই দোকানের মালিক থেকে ধরে 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 আসল কে ব্যক্তি একদম আসল জায়গায় যেতে হবে সেই ব্যবস্থা এবং সেই নির্দেশ দেওয়া হয়েছে যারা এখানের ভুক্তভোগী তারা কিন্তু বিক্রিম তারা তারা তাদের দোষ নেই কিন্তু যারা এটা পরিচালিত করছে তারা হচ্ছে আসল এই ক্রাইম করছে তাদেরকে ধরতে হবে আমাদের প্রচেষ্টা চলছে কিন্তু যদি কেউ কনজিউমই না করে আমাদের ছেলে মেয়েরা যদি এটাকে ব্যবহার না করে তাহলে এই দোকান আমাদের বন্ধ হয়ে যাবে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসরণ করে ঠিক কীভাবে পুলিশ এখন নেশা কারবারির মূল চক্র অবধি পৌঁছায় সেদিকেই তাকে অধীর অপেক্ষায় রয়েছে রাজ্যবাসী রাজ্যে নেশা মাফিয়াদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কড়া পদক্ষেপে খুশি রাজ্যবাসী ব্যুরো রিপোর্ট আর ই নিউজ